পরিবেশে ক্ষতির অভিযোগ তুলে সিকিম রংপুর রেলের কাজ বন্ধের দাবিতে গ্রিন ট্রাইব্যুনালে মামলা করলো উত্তরবঙ্গ শ্রমজীবী মঞ্চ ও হিমালয়ান ফরেস্ট ভিলেজার্স অ্যাসোসিয়েশন। প্রায় দু মাস আগে করা মামলার শুনানি চলতি মাসের 15 তারিখ হচ্ছে। মামলা চলাকালীনও রেল কি তাদের কাজ চালিয়ে যাচ্ছে সেই প্রশ্ন তুলে সোমবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করল বনবস্তিবাসীরা। অভিযোগ, রেলের তরফে সেবক রংপুর রেল লাইন তৈরি করা হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবেই, কেননা আইনে বলা হয়েছে জঙ্গলে কোনো উন্নয়নের কাজ হলে জঙ্গলে বসবাসকারী গ্রাম সভার অনুমোদন নিয়ে করতে হবে, কিন্তু এক্ষেত্রে গ্রাম সভার কোনো অনুমতিই নেওয়া হয়নি। এই রেল লাইনের টানেল করার জন্য পাহাড় কেটে ছোট ছোট বড় ধস লেগেই রয়েছে। এভাবেই চলতে থাকলে সম্পূর্ণ গ্রাম একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন গ্রামবাসীরা। তাই তারা আতঙ্কিত হয়ে রেলের কাজ বন্ধের দাবিতে মামলা দায়ের করেছেন বলেই এদিন জানিয়েছেন। আমাদের আসলে আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রায় 20-25 বছর ধরে আমরা একটা দাবি তুলে আসছি, বনের মানুষের জমির অধিকার দিতে হবে, জঙ্গলের অধিকার দিতে হবে, ওখানকার নদীর অধিকার দিতে হবে। 2006 ঠিক আমরা যে দাবিগুলো করেছিলাম সেগুলো সংসদে পাশ হলো, সেটা আমরা আইনত পেলাম। পাওয়ার পরে কি হলো, এখন ফরেস্ট ভিলেজের ঠিক গ্রামের নিচ দিয়ে টানেল হয়ে রেল যাচ্ছে, অথচ ওই আইনে বলা আছে গ্রাম ওখানকার গ্রামের গ্রাম সভার কাছে অনুমতি নিতে হবে, যে কোনো ডেভেলপমেন্টের কাজ যে কোনো কাজ হবে ওখানকার গ্রামের অনুমতি নিতে হবে, গ্রাম সভার অনুমতি নিতে হবে, ওনাদের অনুমতি নিয়েই তারপরে বাকি কাজগুলো হবে। কিন্তু আজ পর্যন্ত এই 2006 আইনটা পাশ হলো, 2008 পয়লা জানুয়ারি থেকে সেটা পুরো দেশে এই আইন বলবৎ আছে, কিন্তু আজ পর্যন্ত কেউই ওখানকার গ্রামের মানুষের কাছ থেকে অনুমতি চাওয়ার, গ্রামসভার কাছ থেকে অনুমতি চাওয়ার কোনো ই করেনি, অথচ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা পরপর বিরোধিতা করছি, আইন দেখাচ্ছি, তাও কোনো কিছু হচ্ছে না। তারা বলছে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এই কাজগুলো করা হচ্ছে, কিন্তু ওই যে গ্রামগুলোর অধিকারগুলো আমরা পেয়েছি 2006 আইন মতো করে যে অধিকারগুলো পেয়েছিলাম, সে গ্রামের নিজ দিয়ে টানানো হয়ে যাচ্ছে, ওই গ্রাম ধসে পড়ে যাচ্ছে, গ্রামই থাকবে না তো। আমরা তার বিরোধিতা করছি, এই এত বড় জঙ্গলের অধিকার দিয়েছিল ওই গ্রামের মানুষের, ওই গ্রামের অধিকারগুলো দেওয়া ছিল, ওখানে জমির অধিকারগুলো দেওয়া ছিল, কিন্তু এই যে অধিকারগুলো কাগজে পেয়েছি, আমরা যখন হাতে পাব তখন কিন্তু আমাদের গ্রামই থাকবে না, জঙ্গলই থাকবে না। যেভাবে কাটা পড়ছে, যেভাবে টানেল করে খুঁড়ে ওখানে নেচারগুলোকে ধ্বংস করা হচ্ছে, এই জন্য আমরা রেলের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। ওটা গ্রিন ট্রাইব্যুনালে মামলা আমরাই করেছি, তার প্রথম হিয়ারিং 14 ডিসেম্বরে পড়েছে, আমাদের প্রথম হিয়ারিং সেটা এই দু মাস আগে। 24টা গ্রাম তো ডাইরেক্ট এফেক্টেড, হ্যাঁ 24টা গ্রাম ডাইরেক্ট ইফেক্টেড, মানে আপনার জলের, এই যে পাহাড়ের ঝর্নার জল, যেখানে ঝর্নার জল তো পাহাড়ের লোক খায়, তো ওই জল এখন লোকে পাচ্ছে না, ওই টানেলের নিচ দিয়ে জল পেরিয়ে চলে যাচ্ছে, উপর থেকে ঝর্নায় জল এখন আর নেই। তো এই যে সমস্যাগুলো দিনের পর দিন গ্রামের আশপাশ দিয়ে ধস নেমে যাচ্ছে, হ্যাঁ কালকে গ্রাম থাকবে কি না সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, অথচ রেল বলছে যে সব কিছু নিয়েছি, আমরা যখন হাতে পাব তখন কিন্তু আমাদের গ্রামই থাকবে না, জঙ্গলই থাকবে না। যেভাবে কাটা পড়ছে, যেভাবে টানেল করে খুঁড়ে ওখানে নেচারগুলোকে ধ্বংস করা হচ্ছে, এই জন্য আমরা রেলের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। ওটা গ্রিন ট্রাইব্যুনালে মামলা আমরাই করেছি, তার প্রথম হিয়ারিং 14 ডিসেম্বরে পড়েছে, আমাদের প্রথম হিয়ারিং সেটা এই দু মাস আগে। 24টা গ্রাম তো ডাইরেক্ট এফেক্টেড, হ্যাঁ 24টা গ্রাম ডাইরেক্ট ইফেক্টেড, মানে আপনার জলের, এই যে পাহাড়ের ঝর্নার জল, যেখানে ঝর্নার জল তো পাহাড়ের লোক খায়, তো ওই জল এখন লোকে পাচ্ছে না, ওই টানেলের নিচ দিয়ে জল পেরিয়ে চলে যাচ্ছে, উপর থেকে ঝর্নায় জল এখন আর নেই। তো এই যে সমস্যাগুলো দিনের পর দিন গ্রামের আশপাশ দিয়ে ধস নেমে যাচ্ছে, হ্যাঁ কালকে গ্রাম থাকবে কি না সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, অথচ রেল বলছে যে সব কিছু নিয়ম মেনে করা হচ্ছে, কোথায় কী নিয়ম জানি না, সেটাই আমরা গ্রিন ট্রাইব্যুনালকে বলছি যে কী নিয়ম, ওগুলো এতগুলো যতদিন ই হয়েছে এর মধ্যে তার একটা অ্যানালাইসিস হোক,
আপনারা ই করুন, এটা আইন মেনে করা হচ্ছে কি না সেটা দেখুন আপনারা, আমরা বলেছি কোর্টকে। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এই সমস্ত কাজগুলো, এই যে ডেভেলপমেন্টের নামে এই যে পরিবেশকে ধ্বংস করার যে প্রক্রিয়াগুলো হচ্ছে এগুলোকে বন্ধ করা। এতদিন বিনা ট্রেনে কি সিকিমের সাথে আমাদের যোগাযোগ কি ছিল না? যদি সেরকম হতো ই করে নিয়ে যেত, ওখানে হেলিকপ্টার নিয়ে যাও, অনেক কিছু তো আছে সমস্ত প্রক্রিয়াগুলো, রেলই নিয়ে যেতে হবে, সে ট্রাভেল করে সে বড়লেন, এইটার বিরোধিতা করছি। কিছুদিন আগে রেলমন্ত্রী এসেছিলেন, পর্যবেক্ষণ করে গেছেন, তখন তো আপনারা কোনো প্রতিবাদ করেন না? আমরা তো প্রতিবাদ দীর্ঘদিন ধরে করছি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু আমাদের প্রতিবাদের সুর মনে হয় বা কেউ শোনেন না। আমরা ওই এনএসপিসি যখন ড্যাম করছিল তখনও আমরা বলেছি ড্যাম্পের জন্য এত এত ক্ষতি হচ্ছে, আমরা তখনও আমরা কোর্টে গেছি, তার কোনো শুনবাই হয়নি। রেলের জন্য আমরা করছি, রেলের প্রতিবাদ করে যাচ্ছি, কোর্টে গেছি, সমস্ত কিছু করছি, অথচ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে, আমাদের কথা কেউ শুনছে? আমাদের কথা তো কেউ শুনছে না, আমাদের সাথেও আমাদের গলায় সুর মিলিয়ে কেউ আমাদের পাশে কেউ আসছে না। আমরা চাইছি যে আশেপাশের যে লোকজন আছে, শহরের লোকজন আছে, তারা যারা সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব, তারা এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। আমার নাম লাল সিং ভুজেল, আমি উত্তরবঙ্গ বঞ্জন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক। পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাজ শোরুম বোম্বে ডাই। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাইপ, ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাবেল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আর এর জোট নিয়ার গৌরীমহল, কোচবিহার। দেখুন পরিস্থিতি মানে কি, আন্দোলন তো করা, সরকারের দৃষ্টি আকর্ষণ করা, নিজেদের যে দাবিগুলো সেগুলো সম্বন্ধে বলা, বলে কিছু লাভ হচ্ছে না। হ্যাঁ, এই পার্টিকুলারলি গত দু বছর ধরে এই যখন তখন করোনা এবং এই লকডাউন, এটা সুযোগ নিয়ে এই পাহাড়ে ধরুন তিস্তাতে যে ঘটনাটা ঘটছে, যে রেলের কাজটা সেবক রংপুর রেলপথের, যেটা আমরা বলছি সম্পূর্ণ বেআইনি কাজ, যেটা আগে হাইকোর্টেও চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটাও ওই মাঝখানে সার্কিট বেঞ্চ বন্ধ ছিল, করোনা লকডাউন সমস্ত কারণে আমরা প্রেসটাকেও কন্টিনিউ করতে পারি। তারপরে গত দু বছরের মধ্যে যে আমরা এখানে প্রেস কনফারেন্সেও বলার চেষ্টা করছিলাম যে পরপর ওখানে ধস নাম, যে পরপর ওখানে ডিজাস্টার হচ্ছে, যেখানে কাজ হচ্ছে টানেলে ফ্ল্যাশ ফ্লাডের জন্য ধস নেমে অলরেডি 8 লোক মারা গেছেন, 2 আলাদা ইনসিডেন্ট। হ্যাঁ, এবার এখানে চারপাশের গ্রামগুলো এফেক্টেড হচ্ছে, একটা ভয়ঙ্কর অবস্থা সব মিডিয়াকে, যে এবার প্রচুর পরে যে বৃষ্টিটা নামলো, তো ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে পরপর ধস নামছে, এবং ন্যাড়া করে দিয়ে, পাহাড়ের মুখ একদম ন্যাড়া করে দিয়ে সেখান থেকে গাছ টাছ কেটে সেখানে জবরদস্তি টানেল করা হচ্ছে।